হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএম একাডেমি দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন এর আগে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার এবং টেবিলটা কমপ্লিট করেছো এর পরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং তো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায় দেখো যখন দুই বা ভিন্ন পরমাণু বা আয়ন একে অপরের সাথে পরস্পর যুক্ত হয় এবং যুক্ত হয়ে নতুন কোনো যৌগ উৎপন্ন করে তাহলে সেই যৌগগুলোকে আমরা বলবো বা সেই বন্ধনটাকে আমরা বলবো রাসায়নিক বন্ধন অর্থাৎ রাসায়নিক বন্ধনকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি তাহলে কেমিক্যাল বন্ডিংটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সর্বপ্রথম যে ভাগটা সেটাকে আমরা বলতে পারি ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং দুটো টাইপের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং এবং আমাদের ডিটেলস ডিসকাশনটা এটা নিয়ে হবে এবং অবশেষে আমরা ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব তো ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং বলতে বোঝাই যখন দুই বা ভিন্ন পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে কোনো অণু গঠন করবে বা কোনো যৌগ গঠন করবে তখন সেই যে বন্ধন সেটাকে বলবো আমরা ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডন বন্ডিং আর ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং বলতে বোঝায় যখন দুই বা ভিন্ন আলাদা আলাদা মলিকিউল বা অনু একে অপরের সাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং এবার এই যে ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং বললাম এটা হচ্ছে স্ট্রংগার দেন ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ডিং অর্থাৎ এটা হচ্ছে স্ট্রংগার এটা হচ্ছে উইকার প্রাথমিকভাবে এটা হচ্ছে বেশি শক্তিশালী ওটা হচ্ছে দুর্বল প্রকৃতির হয় অর্থাৎ এই যে ইন্টারঅ্যাটোমিক যখন কোনো বন্ধন তৈরি হয় বা রাসায়নিক বন্ধন তৈরি হয় তাহলে সেই বন্ধনটাকে ভাঙতে তাহলে বেশি পরিমাণ শক্তি লাগে দেখা যায় যে এখানে দুশো থেকে চারশো কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয় কিন্তু এই বনটা এতটাই দুর্বল হয় যে মাত্র দুই থেকে চল্লিশ কিলোজুল পার মোল হয় এর বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর এর বন্ড এনার্জির মান হয় দুশো থেকে চারশো কিলো পার মোল বন্ড এনার্জি বলতে বোঝায় এই বন্ধনগুলোকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটা কি বলা হয় বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাহলে যে বন্ডটা যত বেশি শক্তিশালী তার বন্ড এনার্জি তত বেশি হবে যে বন্ড যত বেশি দুর্বল তার বন্ড এনার্জি তত কম হবে তাহলে এই যে ভাগটা করলাম ইন্টার অ্যাটমিক এবং ইন্টার মলিকিউলার এবার আমরা দেখে নেব যে ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আমাদেরকে কী কী পড়তে হবে দেখো এখানে পড়তে হবে আয়নিক বন্ডিং বা আয়নীয় বন্ধন দু নম্বর পড়তে হবে কেমিক্যাল বন্ডিং সরি কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজি বন্ধন তিন নম্বর পড়তে হবে ম্যাটালিক বন্ডিং বা ধাতব বন্ধন আর চার নাম্বার পড়তে হবে কোঅর্ডিনেট বন্ডিং এই চারটে টাইপ আমাদের পড়তে হবে এখানে আমাদের যেটা পড়তে হবে সর্বপ্রথম ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল দু নম্বর আমাদের এখানে পড়তে হবে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন এখানে দুটো টাইপের আমাদের পড়তে হবে তো এইগুলোর সাথে সাথে আমরা এর কি কি পড়ব এই চ্যাপ্টারটাতে কী কী আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং কেন হয় তার মানে হচ্ছে কজ অফ কেমিক্যাল বন্ডিং দু নম্বর আমরা যেটা আলোচনা করব। এই যে আয়নিক বন্ডিং তৈরি হচ্ছে এই আয়নিক বন্ডিং সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। আয়নিক বন্ডিংয়ের সাথে সাথে আমরা আলোচনা করব। ল্যাটিস এনার্জি তার সাথে আলোচনা করব। ফ্যাজান্স রুল ফ্যাজান্স রুল অর্থাৎ কোনো আয়নীয় যোগের মধ্যে কতটা পরিমাণ সমযোজি চরিত্র প্রকাশ পায় সেটা প্রকাশ করার জন্য বা সেটা জানার জন্য আমরা প্রয়োগ করব ফ্যাজান্স রুল এবং এটা সম্পর্কে ডিটেলস জানবো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এবং আইনীয় যুগের মধ্যে যেমন সমযোজি চরিত্র প্রকাশ পায় ঠিক তেমনি সমযোজি যোগের মধ্যেও আইনীয় চরিত্র প্রকাশ পায় সেটা জানার জন্য আমাদের পড়তে হবে ডাইপল মুভমেন্ট বা দিমেরু ভ্রামক এছাড়াও বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরি আছে সেগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্স বন থিওরি ভেসপার থিওরি বা ভিএসএপিআর থিওরি মলিকুলার অরবাইটাল থিওরি এবং হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন সম্পর্কে আমরা ডিটেলসে জানব তো এই হচ্ছে আমাদের টপিক পুরো চ্যাপ্টার জুড়ে এগুলোই আলোচনা হবে তো আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও এটা অর্থাৎ এখানে আমরা দেখলাম যে কেমিক্যাল বন্ডিংটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইন্টারঅ্যাটোমিক যেটা হচ্ছে স্ট্রঙ্গার আর একটা হচ্ছে ইন্টার ইন্টারমলিকুলার যেটা হচ্ছে উইকার কেমিক্যাল বন্ডিং এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কজ অব কেমিক্যাল বন্ডিং বা কেমিক্যাল বন্ডিং কেন হয় সেটা আমরা জানবো কারণটা আমরা জানব এক নম্বর হচ্ছে টু অ্যাচিভ অকটেট অকটেট মানে আমরা প্রত্যেকেই জানি অষ্টিক পূর্তি লাভ করার জন্য বা বৈস্থ কক্ষপথে আটটা ইলেকট্রন লাভ করার জন্য বা নোবেল গ্যাসের কনফিগারেশান লাভ করার জন্য আমাদের কেমিক্যাল বন্ডিং ঘটে অর্থাৎ এই যে অকটেট রুল বা অষ্টক পূর্তি লাভ করার জন্য আমাদের কেমিক্যাল বন্ডিং ঘটছে বা রাসায়নিক বন্ধন ঘটে যখনই এটা অক্টেট রুল অ্যাচিভ করবে বা অক্টেট নিয়ম অ্যাচিভ করবে তখন যে ঘটনাটা ঘটবে এর যে এনার্জি ছিল অর্থাৎ মলি অণুগুলোর মধ্যে বা পরমাণুগুলোর মধ্যে যে অনু এনার্জি ছিল এটা যখন যুক্ত হয়ে কোনো গঠন করবে তখন তার শক্তির মাত্রা কমে যাবে অর্থাৎ তার স্থায়িত্বের পরিমাণটা বেড়ে যাবে তাহলে আমরা বলতে পারি স্থায়িত্বের পরিমাণ বাড়ানোর জন্য কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন ঘটে স্থায়িত্বের পরিমাণ তখনই বাড়বে যখন শক্তির পরিমাণ কমে যাবে তাহলে আমরা বলতে পারি টু লোয়ার দ্য পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ কেমিক্যাল বন্ডিং যখন ঘটবে তখন শক্তির পরিমাণ কমবে শক্তির পরিমাণ যদি কমে যায় তাহলে তার স্থায়িত্ব বেড়ে যাবে এবং এই দুটো ঘটনা ঘটবে কিসের মাধ্যমে অকটেট রোল অ্যাচিভ করার মাধ্যমে বা অষ্টক পূর্তি লাভ করার মাধ্যমে পরের ভিডিওতে আমরা আলোচনা করব আয়নিক বন্ডিং আজকের ভিডিওটা এতটাই পরের ভিডিও থেকে আমরা পর পর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব ওকে থ্যাংক ইউ